And your people, and your people. পুনরায় অসমের জমি দখল করতে শুরু করেছে মিজোরামের প্রশাসন সহ উগ্র মিজো সংগঠন ওয়াইএমএ। দক্ষিণ হাইরাকান্দির গুটগুটি এলাকা দখলের পর এবার নতুন করে জমি দখল করতে শুরু করেছে ধলছড়া বিলাইপুর এলাকার বালিছড়ার পূর্ব দিকের ধলছড়া এক্সট্রেকশন এলাকা। প্রাপ্ত খবরে জানা গিয়েছে নতুন করে মিজোরামের সংগঠন অসমের আরও 6 কিলোমিটার জমি দখল করে রেমা বাগান লাগিয়েছে। গত 3 মাস থেকে লুকিয়ে রেমার বাগান লাগিয়েছে মিজো সংগঠন ওয়াইএমএ। হাইলাকান্দি প্রশাসনের আধিকারিক ডিএসপি নির্মল গোস্বামী ও হাইলাকান্দি জেলার বন বিভাগের ডিএফও মিজো সংগঠনের ধমকে অর্ধেক রাস্তা থেকে ফিরে এসেছেন বলে জানা গেছে। আজকে আমরা হাইলাকান্দি জেলার কাটলিচোলা সমষ্টির দলচোলা এক্সটেনশন এলাকায় মিজোরামের ওয়াইএমএ সংগঠন, এমজেডপি সংগঠন, মিজোরাম সরকারের তরফ থেকে আমাদের এই এলাকায় হাজার হাজার হেক্টর জমি দখল করেছে। এই এলাকায় 1000টি বাগান নির্মাণ করেছে, ঘর নির্মাণ করেছে, এই রাস্তাটি মিজোরা এসে তৈরি করেছে, কিন্তু আসাম সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। আজকে হাইলাকান্দি জেলার ডিএফও মহোদয়, লালা থানার ওসি মহোদয়, বর্ডার ডিএসপি মহোদয়কে সঙ্গে নিয়ে আমরা এখানে এসেছিলাম, কিন্তু ডিএফও মহোদয় অর্ধেক পথ থেকে এখান থেকে ঘুরে যান এবং লালা থানার ওসি মহোদয় এবং ডিএসপি মহোদয়কে ধমকি দিয়ে মিজোরামের ওয়াইএমএর ক্যাডাররা ঘুরিয়ে দিয়েছে। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি হাইলাকান্দি জেলার কাটলিচোলা সমষ্টির দলচোলা বিলাইপুর জিপির দলচোলা এক্সটেশন এই এলাকা। এই এলাকায় প্রায় 11,000 হেক্টর জমি ইতিমধ্যে মিজোরামের সরকার, ওয়াইএমএ সংগঠন, এমজেডপি সংগঠনরা দখল করে নিয়েছে। বর্তমানে এই এলাকায় প্রায় 1000 বাগান নির্মাণ করেছে। আজকে ওনারা এসে এখানে গড় নির্মাণ করে একটি ক্যাম্প দিয়েছে। এই এলাকায় 2-4টি গড় বানিয়েছে। এই রাস্তাটি পর্যন্ত মিজোরামের ওয়াইএমএ সংগঠন ক্যাডাররা এসে বানিয়েছে। আমরা আসাম সরকারকে বারবার আমরা দাবি উত্থাপন করে আসছিলাম যে আমাদের এই আসামের জমি দেখো, আমাদের যেগুলো আসামের জমি মিজোরাম সরকার দখল করেছে, ওয়াইএমএর ক্যাডাররা দখল করেছে অতিসত্বর উদ্ধার করা, কিন্তু আজ অবধি আসাম সরকারের তরফ থেকে, ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে কোনো আধিকারিক এখানে এসে পৌঁছেননি। আজকে আমাদের স্থানীয় বিধায়ক এবং আমরা বারবার হাইলাকান্দির ডিসি মহোদয় এবং এসপি মহোদয়ের সঙ্গে যোগাযোগ করার পর হাইলাকান্দির ডিএফও মহোদয়, লালা থানার ওসি মহোদয়, বর্ডার ডিএসপি মহোদয় এখানে এসেছিলেন, কিন্তু খুব দুর্ভাগ্যের বিষয় হাইলাকান্দির ডিএফও মহোদয় এই অর্ধেক রাস্তা এসে এখান থেকে ঘুরে যান, কিন্তু আমাদের এই প্রায় 10 কিলোমিটার জায়গা দখল করে যে এলাকাতে বাগান নির্মাণ করেছে, যেগুলা গড় তৈরি করেছে, এইগুলাতে ডিএফও মহোদয় যাননি। আমাদের লালাতানার ওসি মহোদয় এখানে গিয়েছিলেন, ওনাকে ধমকি দিয়েছে মিজোরামের ওয়াইএমএ ক্যাডাররা এবং বর্ডার এরিয়ার ডিএসপি মহোদয়কে ওনারা ধমকি দিয়ে প্র্যাকটিক্যাল আমাদের যেগুলো বর্ডার আছে বর্ডারকে যেতে দেয়নি, কিন্তু এখান থেকে দুর্ভাগ্যের বিষয় এখান থেকে গিয়ে আমাদের বর্ডার এরিয়ার ডিএসপি মহোদয় এবং লালাতানার ওসি মহোদয় ডিসি মহোদয়কে বলছেন এখানে কোনো উত্তেজনা হয়নি। এই হাইলাকান্দি জেলা প্রশাসনের এই দুর্বলতার কারণে আমাদের আসামের জায়গা মিজোরামের ওয়াইএমএ ক্যাডাররা যুগ যুগ ধরে এখানে জবরদখল করে আসছে। বর্তমানে প্রায় এই এলাকাতে 1000টি বাগান নির্মাণ করেছে, রাস্তা নির্মাণ করেছে, গড় নির্মাণ করেছে, কিন্তু আসাম সরকারের তরফ থেকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। আজকে আমরা কৃষক মুক্তি সংগ্রাম সমিতি এখানে এসে আমরা এই এলাকার জনগণের তরফ থেকে আসাম সরকারের কাছে আমরা দাবি উত্থাপন করছি যে অতি সত্বর এই এলাকাতে একটি পিএমজেএসের রাস্তা নির্মাণ করে দেওয়া হোক, আমাদের আসামের জমিগুলো উদ্ধার করা হোক এবং এই দলচলা মিলাইপুরাই সীমান্ত এলাকায় যুগ যুগ ধরে যে সকল আসামি মানুষ জনগণ বসবাস করে আসছেন এদেরকে অতিসত্বর ভূমি পাট্টা প্রদান করে অধিক শক্তিশালী করা হোক, কারণ এই এলাকার জনগণ আমাদের আসামের জমি রক্ষা করেছে, আমাদের আসামের জমি রক্ষার্থে এরা বর্ডার সিকিউরিটি হিসেবে কাজ করেছে। তাই আমি আসাম সরকারকে এবং মাননীয় পরেশ মিনিস্টার পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে আহ্বান করেছি যে এই সীমান্ত এলাকার জনগণকে অতিসত্বর ভূমি পাট্টা প্রদান করে অধিক শক্তিশালী করা হোক, আসামের জমি আমাদের জনগণ রক্ষা করবে, আসাম সরকার পারবে না। যদি আমাদের এই সীমান্ত এলাকার জনগণকে উচ্ছেদ করা হয় তাহলে 1 সপ্তাহের ভিতরে পুরো লালা এলাকা পর্যন্ত মিজোরামের সরকার নিয়ে যাবে। তাই আমি বারবার দাবি উত্থাপন করছি যে সীমান্ত এলাকায় অতি সতর্ক একটি রাস্তা নির্মাণ করা এবং সীমান্ত এলাকার জনগণকে উচ্ছেদের চক্রান্ত বন্ধ করে অতি সত্বর ভূমি পাট্টা প্রদান করার জন্য আমি জোরালোভাবে দাবি উত্থাপন করছি। আসাম গভর্নমেন্টকে মতলব আসামকে ফরেস্ট ডিপার্টমেন্ট আর আসামকে গভর্নমেন্টকে রিকোয়েস্ট কর রে जो हमारे बॉर्डर साइड की ज़मीन है वहाँ जब भी मिजो लोग कब्जा करते हैं तो हमने सुना है कि वहाँ से पट्टा भी मिल जाता है और हमारे ज़मीन का पट्टा नहीं है। क्या है, हम जो फॉरेस्ट विलेजर है, जैसे मैं अपने बारे में बता सकता हूँ
1932 में हमारे परदादा, हमारे ग्रैंडफादर लालपानी फॉरेस्ट विलेज में आए थे, अंग्रेजों के ज़माने में आए थे, और 1937 में हम लोग को लैंड अलर्ट कर दिया गया था। और इस हिसाब से 95 में सेंट्रल गवर्नमेंट ने एक एक्ट बनाया था कि जितने फॉरेस्ट ड्वेलर्स हैं सबको पट्टा दिया जाएगा, जो कम से कम 3 पुरखों से यहाँ रहते होंगे। और हम 3 पुरखों से यहाँ रहते हैं, अभी भी हमारा ज़मीन का पट्टा नहीं मिला। और पट्टा ना मिलने से हमारा ज़मीन मिजो लोग कब्जा करते हैं, हम कुछ कर नहीं पाते हैं। इसीलिए हम ये भी मांग कर रहे हैं हमारे अपने सरकार से कि हमारे यहाँ जितने फॉरेस्ट ड्वेलर्स हैं सबको ज़मीन का पट्टा दे दिया जाए, क्योंकि ज़मीन हमारी है और हम किसान हैं, ज़मीन से हमारा मोहब्बत है, हम ज़मीन को हिफाजत करना जानते हैं। ब्यूरो रिपोर्ट, तोरंगो टीवी।